গুড ইভিনিং ওয়েলকাম টু মাই ক্লাস শুনতে পাচ্ছ ক্লিয়ারলি অডিবল আর ভিজিবল জানো গুড ইভিনিং আচ্ছা ওকে আমার নাম রাজকুমার সাহা আমি দীর্ঘ ১৩ বছর প্রায় কন্টিনিউস হয়ে গেল কন্টিনিউ প্র্যাক্টিউট করাচ্ছি কম্পিটিভ এক্সামের জন্য ভারতবর্ষের যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় তুমি বসতে পারবে আমার ম্যাথ প্লাস করলে কনফিডেন্টলি এবং আমি কিছু এক্সক্লুসিভ ট্রিক্স দেখাই যেগুলো তুমি জেনারেলি কোনো বইতে পাবে না সো আমার নাম রাজকুমার সাহা আমি তোমাদের রেগুলার ইউটিউব ক্লাস নিচ্ছি মাই ডিয়ার স্টুডেন্টস পাঁচটা থেকে থার্সডে আর সানডে বাদ দিয়ে তবে কামিং থার্সডেটা নেব আমি ট্রিগন মিটির ওপর মক টেস্ট রেখেছি যেহেতু অলরেডি চার পাঁচটা ক্লাস আমি তোমাদের নিয়েছি আজকে তোমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে পার্সেন্টেজ সকাল নটা এবং সন্ধে সাড়ে ছটায় তোমরা জানো আমার রেগুলার ক্লাস থাকে প্রি ক্লাস থাকে আন একাডেমিতে তোমরা ওই ক্লাসটিও করতে পারো মাই ডিয়ার স্টুডেন্টস ওকে চব্বিশ মাসের সাবস্ক্রিপশনে তিন মাস ফ্রি বারো মাসের সাবস্ক্রিপশনে দু মাস ফ্রি এই অফারটা কিন্তু সেভেন থেকে টুয়েলভ তো মাই ডিয়ার স্টুডেন্টস তাড়াতাড়ি এই অফারটা অ্যাভেল করো এবং আন অ্যাকাডেমি প্লাসে চলে আসো কেননা বারো এবং চব্বিশ মাসের সাবস্ক্রিপশান প্রাইস কিন্তু বেড়ে যাচ্ছে কামিং মান্থে তো ডাব্লিউ বিপিএসি কমব্যাক্ট ডাব্লিউ বিপি স্পেশাল দশ লাখ স্কলারশিপ এবং ষাট মিনিটে পঞ্চাশটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে ষোলোই জানুয়ারি এগারোটার সময় তুমি এনরোল করতে পারো আমার কোড ইউজ করে রাজকুমার জিরো এই কোড ইউজ করে কিন্তু তুমি কি করতে পারো এনরোল করে নিতে পারো এই পরীক্ষাটা ঠিকঠাক সময় নোটিফিকেশন চলে যাবে প্রীতি গুড আফটারনুন প্রীতি গুড আফটারনুন ঠিক আছে এই ডাব্লিউ বিপিএসসি কমব্যাট এক্সামটা কিন্তু অবশ্যই সবাই দেবে ওয়ান ইয়ার সাবস্ক্রিপশন ফ্রি টু টু টেন যারা র্যাঙ্ক করবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইলেভেন টু ফিফটি ফিফটি পার্সেন্ট এবং ফিফটি ওয়ান টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওকে চলো এই পরীক্ষাগুলো তো অলরেডি হয়ে গেছে আজকে দশটার সময় এই পরীক্ষাটাও হয়ে গেছে এই পরীক্ষাগুলো দিতে হবে মানে এই ক্লাসগুলো করলে খুব ভালো এবং তুমি সেভেন জানুয়ারি থেকে রিজলিউশন ব্যাচ ফর ডাব্লিউ বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি টু পেয়ে যাচ্ছ এবং প্রেলিমস এবং মেন্সের ফাউন্ডেশন কোর্স ফর ডাব্লিউ বিসিএস প্রেলিমস অ্যান্ড মেন্স জে জিরো টু ব্যাচ যেখানে আমি তোমাদের ম্যাথসটা করাবো ফ্রম বেসিক টু হায়ার লেভেল ঠিক আছে প্র্যাকটিস সেট মেন ফুল লেন্থ প্র্যাকটিস সেট এগুলো কিন্তু প্লাস লার্নারদের জন্য ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ফিচার্স ফর স্পেশাল ক্লাস লার্নার এবং ক্লাসে যারা আছো তারা আনলিমিটেড অ্যাক্সেস করতে পারছো যত খুশি যতবার খুশি যে প্রিয় স্যার বা ম্যাডামের ক্লাস তুমি চাইছ ঠিক আছে গুড আফটারনুন সবাইকে গুড আফটারনুন ওয়েলকাম টু মাই ক্লাস জয়েন করে যাও মাই ডিয়ার স্টুডেন্টস আজকে ইম্পর্টেন্ট ক্লাস পার্সেন্টেজের বেসিক কনসেপ্ট বলবো এবং দেখে নাও দেখে নাও আমি এই ফিচার্সগুলো গুলো কিন্তু ক্লাসে আসলে তোমরা পাচ্ছ রাজকুমার জিরো এইট ওয়ান টু কোড ইউজ করতে পারো টাইম অফ সাবস্ক্রিপশন তুমি টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো পাবে সঙ্গে যে কয়েন জমা হচ্ছে সেটা রিডিম করেও কিন্তু আরও টেন পার্সেন্ট মানে কিন্তু তুমি প্রায় নিয়ারলি টোয়েন্টি পার্সেন্ট ছাড় পেয়ে গেলে যারা যারা ক্লাসে আছো পার্সেন্টেজের আজকে একদম বেসিক টু হায়ার লেভেল বলবো পার্সেন্টেজের চিন্তা ভাবনা বলবো ইন্ট্রোডাকশন অন পার্সেন্টেজ এবং মনে রেখো এর উপর বেস করে কি কি অ্যাপ্লিকেশন হয় পার্সেন্টেজের কি কি অ্যাপ্লিকেশন হয় মাই ডিয়ার স্টুডেন্টস সেগুলো ডিটেইলস আলোচনা করব ওকে দেখে নাও সেক্ষেত্রে ইন্ট্রোডাকশন যদি বলি পার্সেন্টেজ মানে একটা হান্ড্রেড মাথায় আসে কি গো একটা হান্ড্রেড মাথায় আসে তাই না সে তো আসবেই শত করা যে একশোতে কত সেটা যে বলতে চাইছে যথারীতি হান্ড্রেড মাথায় আসবেই শুরুতেই আমি তোমাদের বলবো আচ্ছা বলো তো প্রথমে নিয়ম হচ্ছে নিয়মটা শেখা সেটা হচ্ছে ফ্র্যাকশান টু পার্সেন্টেজ ফ্র্যাকশান থেকে পার্সেন্টেজ তুমি কিভাবে কনভার্ট করবে অথবা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে তুমি কিভাবে দেখেই কনভার্ট করবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যেমন ধরো যদি আমি এস ওয়ান এক্সাম্পল বলি ওয়ান এটা কত পার্সেন্ট তুমি স্যার কি করব পার্সেন্টেজ করতে গেলে যে কোনো ফ্র্যাকশানকে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই করো যে কোনো ফ্যাকশনকে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই করো আচ্ছা তোমরা আমাকে দেখতে শুনতে পাচ্ছো একটু কমেন্ট করে জানিও মাইডিয়াস স্টুডেন্টস একটু কমেন্ট করে জানিও তোমরা কি দেখতে শুনতে পাচ্ছো আমাকে একটু জানিও ওকে এবং ক্লাসটা একটু শেয়ার করে দিও কিন্তু সবাই হ্যাঁ তাহলে সবাই যারা যারা সমস্যা হয় এই চ্যাপ্টারগুলোতে একদম ডিটেলসে শিখতে পারবে ওয়ান ইউনিট মানেই কিন্তু তুমি পার্সেন্টেজে কনভার্ট করছো মানে হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই হান্ড্রেড পার্সেন্ট কি গো হ্যাঁ এর ওপর বেশ করে আমি পরবর্তীকালে তোমাদের একটা চার্ট দেবো আগে শেখো ওকে গুড আফটারনুন বাবু গুড আফটারনুন যারা বলছো হ্যাঁ তাহলে হাফ কত হাফ কত হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই করলে হাফ ডেফিনেটলি ফিফটি পার্সেন্ট হ্যাঁ কি না ডেফিনেটলি ফিফটি পার্সেন্ট ওয়ান থার্ড কত ওয়ান থার্ড হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই করলে থার্টি থ্রি হোল নাম্বার ওয়ান বাই থ্রি পার্সেন্ট অথবা তুমি এটাও বলতে পারো থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট রাইট এটাও তুমি বলতে পারতে তো এইভাবে সমস্ত ফ্র্যাকশানকে সমস্ত ফ্র্যাকশানকে পার্সেন্টেজে কনভার্ট করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যেমন ওয়ান বাই ফোর তুমি ডিরেক্ট বলে দেবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাইট ওয়ান বাই ফোর তুমি ডিরেক্ট বলে দেবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্লিয়ার এবং এইভাবে তুমি ওয়ান বাই ফাইভ কেও খুব ইজিলি বলবে

এইটা যে পাচ্ছ এটা যদি পরীক্ষা হলে তুমি ক্যালকুলেশন করে বলতে যাও একটু হলেও সময় নষ্ট এবং বেশি ক্যালকুলেশন করতে গেলে তোমার একটু হলেও কিন্তু কি হবে ভুল হওয়ার চান্সেস থাকবে যেমন এটা মানে কত এটা মানে অথবা তাহলে যেমন তুমি ফ্র্যাকশন গুলো জানছ মিক্সড ফ্র্যাকশান সেরকম ডেসিমাল কিন্তু জেনে নিচ্ছ ওয়ান বাই এইট মানে কত সরাসরি টুয়েলভ অ্যান্ড হাফ পার্সেন্ট কি গো রাইট তার মানে টুয়েলভ যদি বলে ওয়ান বাই নাইন সব থেকে বেশি কাজে লাগবে কি হবে এটা এগারো পূর্ণ একে নয় রাইট তার মানে এগারো পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট গেল এতটা পর্যন্ত সবার ক্লিয়ার এর অ্যাপ্লিকেশন দেখাবো কিন্তু যারা যারা এখনো শেয়ার করোনি মাই স্টুডেন্টস একবার শেয়ার করে দিও ক্লাসটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেগুলো খুবই কাজে লাগবে এবং যারা যারা লাইক বাটনটা ক্লিক করনি এখনো একবার ক্লিক করে দিও ওকে কি শোনা যাচ্ছে পরিষ্কার পরিষ্কার শোনা যাচ্ছে একটু জানো তার মানে তার মানে তুমি কিন্তু একের নয় কে তুমি কি করবে পরীক্ষা হলে স্যার একটু দাঁড়ান একের নয় পার্সেন্টেজ ও ইন্টু হান্ড্রেড করবো স্যার এটাকে একটু ভাগ করবো দাঁড়ান স্যার এটাকে একটু ভাগ করবো হ্যাঁ হান্ড্রেড তাহলে কতবার যাবে একবার আচ্ছা কত পরে থাকছে এক শূন্য ও আরেকবার যাবে কত পরে থাকছে এক পয়েন্ট শূন্য ইগো এরম করা যাবে না এরকম করলেই কিন্তু সময় নষ্ট হবে আর এত রাফ ওয়ার্কের জায়গা তুমি কোথায় পাবে রানু তুমি ফার্স্ট টাইম অনেক অনেক আন্তরিক অভিনন্দন আমার ইউটিউব ক্লাসে যারা যারা নতুন আছো অনেক অনেক আন্তরিক অভিনন্দন আমার ইউটিউব ক্লাসে আমি ইউটিউবে ডিটেলসে ক্লাস নিই প্রত্যেকটা চ্যাপ্টার আমি ডিটেলসে এ করাই চার পাঁচটা ক্লাসে ওকে রেগুলার পাঁচটার সময় তুমি ডাব্লিউ বিপিএসি চ্যানেলে আমাকে পেয়ে যাবে তাহলে দেখো এই গুলো পার্সেন্টেজ কিন্তু খুবই কার্যকরী এবং তোমার কাজে লাগবে বারবার যেমন একের দশটা যদি বলি তুমি বলবে স্যার এটা সব থেকে কঠিন হ্যাঁ সত্যিই তাই সব থেকে কঠিন টেন পার্সেন্ট কি গো দেখে নাও একের দশটা টেন পার্সেন্ট ইজিলি আমি ঘুরিয়ে বললাম একের এগারোটা কত নয় পূর্ণ

ওকে যারা যারা ক্লাসটা শেয়ার করনি একবার শেয়ার করে দিও আর লাইক বাটনটা যারা ক্লিক করনি একবার ক্লিক করে দিও মাই ডিয়ার এই যে থেকে তুমি তুমি করছো এটা কি করতে কত ফাস্ট করতে পারছো এর উপর নির্ভর করবে তুমি পরীক্ষা হলে কত ফাস্ট আনসার করবে এর উপর নির্ভর করবে তুমি পরীক্ষা হলে কত ফাস্ট আনসার করবে যেমন ধরো যেমন ধরো যদি বলি আচ্ছা বলো তো চারের নয়টাকে চারের নয়টাকে পার্সেন্টেজে কনভার্ট করলে কত হবে তুমি বলছো স্যার দাঁড়ান চারের নয়টাকে একশো দিয়ে গুণ করি স্যার দাঁড়ান এবার চারশো বাই নয় স্যার একটু ভাগ করতে দিন স্যার না গো পড়া যাবে না পড়া যাবে না তুমি জানো এগারো পূর্ণ একের নয় তুমি কি জানো একের নয় মানে হচ্ছে এগারো পূর্ণ এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট তাই তো কি গো চারের নয় সরাসরি একে গুণ করে দাও চার দিয়ে সরাসরি গুণ চুয়াল্লিশ পূর্ণ চারের নয় পার্সেন্ট ঠিক আছে অথবা অথবা ফর্টি কেন বলো কেননা এটা মানেই হচ্ছে ইলেভেন একে চার দিয়ে গুণ করলে এটা পাবে একে চার দিয়ে গুণ করলে এটা পাবে দেখো জাস্ট দেখেই যদি আমি আনসার দিয়ে দিই এটা তুমি কতটা এগিয়ে থাকবে বাপিদের থেকে গুড ইভিনিং গুড ইভিনিং সাথী গুড ইভিনিং কতটা এগিয়ে থাকবে বাকিদের থেকে তুমি একটু ভেবে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস একটু ভেবে দেখো তুমি কতটা এগিয়ে থাকবে বাকিদের থেকে এটা কি বোঝাতে পারলাম কার ক্লিয়ার হল না আমি বললাম একের নয়টা যদি এগারো পূর্ণ একের নয় অথবা ইলেভেন পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট হয় সেক্ষেত্রে চারের নয়টা কত হবে চারের নয়টা সরাসরি ফোর্টি ফোর পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট ক্লিয়ার তো পার্সেন্টেজের ইন্ট্রোডাক্টরি ক্লাস কাজে যাবতীয় ডাউট ক্লিয়ার করবে অসুবিধা হলে বলবে স্যার আমার অসুবিধা হলো। পাঁচের নয়টা তুমি বলতে পারবে পার্সেন্টেজে হ্যাঁ স্যার বলতে পারবো পঞ্চান্ন পূর্ণ পাঁচের নয় পার্সেন্ট অথবা ফিফটি ফাইভ এটার জন্য কি আমাদের সময় নষ্ট হচ্ছে একে কনভার্ট করার জন্য একশো দিয়ে গুণ করে ডিভাইড করে কি আমাদের বের করতে হচ্ছে গোবিন্দ গুড আফটারনুন গুড আফটারনুন গোবিন্দ কি গো সবার কি ক্লিয়ার হলো সবার কি ক্লিয়ার হলো একটু জানাও সবার কি এই কনসেপ্টটা জলের মতো পরিষ্কার হলো একটু জানো মাইডিয়া স্টুডেন্ট হ্যাঁ আমি আজকে দারুণ দারুণ পার্সেন্টেজের কিছু কনসেপ্ট বলবো রেশিও কনসেপ্ট বলবো পার্সেন্টেজ বলবো সাকসেসিভ বলবো এগুলো জেনে নিলে পার্সেন্টেজের অঙ্ক দেখে আনসার করা যায় এগুলো জেনে নিলে পার্সেন্টেজের অঙ্ক দেখে আনসার করা যায় ওকে ঠিক আছে ভেরি গুড এবার এবার আমি যদি বলি তোমাদের যদি চট জলদি আমি বলতে বলি আচ্ছা আমাকে বলো তো আমাকে বলো তো তিনের সাতটা মাই স্টুডেন্টস কত পার্সেন্ট হবে বলতে পারবে দেখি দেখা যায় না কেন ক্লিয়ার করে ক্লিয়ার করে দেখা যায় না কেন তুমি একটু ভিডিও কোয়ালিটিটা বাড়িয়ে রাখো একটু ভিডিও কোয়ালিটিটা বাড়িয়ে রাখো একটু ভিডিও কোয়ালিটিটা বাড়িয়ে রাখো বা একবার বেরিয়ে গিয়ে আবার ক্লাসে ঢোকো একবার বেরিয়ে গিয়ে আবার ক্লাসে ঢোকো মাই ডিয়ার স্টুডেন্টস অথবা ভিডিও কোয়ালিটিটা একটু বাড়িয়ে রাখো গুড আফটারনুন গোবিন্দ তুমি চিন্তা করছো স্যার দাঁড়ান একশো দিয়ে গুণ করি স্যার তিনশো কে সাত দিয়ে ডিভাইড করি না এসব করা যাবে না একের সাত মানে কত পার্সেন্ট গো একের সাথে মানে চোদ্দ পূর্ণ দুইয়ের সাত পার্সেন্ট একই না শিখেছি তো তাহলে তিনের সাত কত হবে জাস্ট তিন দিয়ে গুণ করো তিন চোদ্দ বিয়াল্লিশ বিয়াল্লিশ পূর্ণ ছয়ের সাত পার্সেন্ট বিশ্বাস করো এত ফাস্ট আনসার যারা দেবে তারাই কিন্তু এগিয়ে থাকবে এত ফাস্ট আনসার যারা দেবে তারাই কিন্তু এগিয়ে থাকবে তুমি কি দিতে পারছো তোমার কি মাথায় আসছে চট করে এত ফাস্ট আনসার আসছে কি একটু জানো এত ফাস্ট আনসার আসছে কি একটু জানো ভেরি গুড গোবিন্দ ভেরি গুড আজকে কিন্তু সাকসেসিভ বোঝাবো রেশিওর কনসেপ্ট বোঝাবো এবং ফ্র্যাকশানের কনসেপ্ট যাব ঠিক আছে ক্লিয়ার তাহলে তিন বাই সাত মানে কত পার্সেন্টেজ একের সাত মানে চোদ্দ পূর্ণ দুইয়ের সাত পার্সেন্টেজ তিনের সাত মানে বিয়াল্লিশ পূর্ণ ছয়ের সাত পার্সেন্টেজ এবার তোমরা বলো আচ্ছা এবার তোমরা বলো সিক্স বাই ইলেভেন সিক্স বাই ইলেভেনকে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি কত পার্সেন্ট হবে কে বলতে পারবে কে আনসার দিতে পারবে মাইডিয়ার স্টুডেন্ট কে আনসার দিতে পারবে তাড়াতাড়ি বলো কে আনসার দিতে পারবে তাড়াতাড়ি বলো সিক্স বাই ইলেভেনকে যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে কত হবে কে আনসার দেবে দারুণ দারুণ কনসেপ্ট আছে সঙ্গে থাকো মাই ডিয়ার স্টুডেন্ট কে আনসার দিতে পারবে ফার্স্ট আনসার দেওয়া যাবে কি একটু জানাও আচ্ছা সেক্ষেত্রে সেক্ষেত্রে একটু দেখে নাও এগারো এগারোকে আমরা একের এগারো মানে কি শিখেছিলাম আমরা একের এগারো মানে কি শিখলাম একের এগারো পার্সেন্ট তাহলে ছয়ের এগারো কত হবে ছয়ের এগারো কত হবে হম পল্লবী বলছো ফিফটি ফোর একদমই তাই ছয় নং চুয়ান্ন চুয়ান্ন পূর্ণ ছয়ের এগারো পার্সেন্ট কত সময় লাগবে এটা ছয় গুণ এটাকেও ছয় গুণ করে দাও কত সময় লাগবে মাই ডিয়ার স্টুডেন্ট সময় কি লাগবে তোমরা ক্লাসে আছো তো যারা যারা ক্লাসে ছিলে কোথায় গেলে ক্লাসে আছো তো সবাই কোথায় গেলে সবাইকে দেখতে পাচ্ছে না কমেন্ট আসছে না সবার ক্লিয়ার তাহলে তিনের সাতকে আমি সরাসরি বলবো বিয়াল্লিশ পূর্ণ ছয়ের সাত আমি একের সাত জানি চোদ্দ পূর্ণ দুয়ের সাত সেখান থেকেই বলবো তিনের সাত আবার একের এগারো জানি নয় পূর্ণ একের এগারো সেখান থেকেই বলবো ছয়ের এগারোটা কত ছয়ের এগারো চুয়ান্ন পূর্ণ ছয় এর এগারো পার্সেন্ট ঠিক আছে ক্লিয়ার ভেরিগুড ভেরিগুড এক্সলেন্ট গুড ইভিনিং দীপঙ্কর গুড ইভিনিং এবার যেটা বক্তব্য সেটা হচ্ছে যদি তোমাদের এরকম বার করতে দেয় তাপোস ধরো বললাম তাপোস ধরো বললাম তিরিশ বাই সাত একে পার্সেন্টেজে কনভার্ট করো ঠিক আছে বাই সাত করো কত পার্সেন্ট হবে তিরিশ বাই সাত মানে কত পার্সেন্ট হ্যাঁ দীপঙ্কর গুড ইভিনিং আজকে খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট বলছি ফোর হোল নাম্বার টু বাই সেভেন না গোবিন্দ পার্সেন্টেজ বলছি এটাই জানার এই কনসেপ্টটাই জানার যে এটা কত পার্সেন্টেজ হবে তিরিশ বাই সাত ফ্র্যাকশনটা কত পার্সেন্টেজ হবে মাইটিয়ার স্টুডেন্টস কে বলতে পারবে যারা ক্লাসে আছো তাদের মধ্যে কে বলতে পারবে ক্লাসটি একটু শেয়ার করো এবং যারা যারা লাইক বাটনটা এখনো ক্লিক করনি একবার ক্লিক করে দিও কারা কারা বলতে পারবে তিরিশ বাই সাতটা কত পার্সেন্ট তিরিশ বাই সাতটা কত পার্সেন্ট কে কে বলতে পারবে গোবিন্দ আনসার দিয়েছে গোবিন্দর আনসারটা ভুল মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা ভুল হলে কিছু যায় আসে না ভুল থেকেই আমরা শিখি ভুল না করলে শেখা যায় না সঠিকটা কি তিরিশ বাই সাত কত পার্সেন্ট চট করে দেখেই আমি তোমাদের এইভাবে বলবো তিরিশ বাই সাতটাকে আমরা লিখতে পারি দেখো তো চার পণ্য দু সাত লিখতে পারি এটাকে ফ্র্যাকশানে কনভার্ট করলে চার প্লাস দুইয়ের পার্সেন্টেজে কত হবে পার্সেন্টেজে কত হবে ফ্র্যাকশানে এটা তোমাকে যদি পার্সেন্টেজে বলা হয় সেটা কত হবে গো পার্সেন্টেজে বললে কত হবে সেটা একটু ভালো করে দেখে নাও পার্সেন্টেজে বললে কিন্তু সরাসরি পল্লবী পল্লবী একটু ভুল হলো পল্লবী একটু তোমাকে মিক্সড ফ্র্যাকশানে নিতে হবে মিক্স ফ্র্যাকশানে নিতে হবে মানে এটা পার্সেন্টেজে করলে চারশো পার্সেন্ট

এত ফাস্ট আনসার করা সম্ভব ছিল ডিভাইড করে এত ফাস্ট আনসার করা কি সম্ভব ছিল একটু জানাও একটু জানাও তোমরা এখনো আমি সাকসেসিভ বলবো এবং রেশিওর কনসেপ্ট বলবো সাকসেসিভ বলবো এবং রেশিওর কনসেপ্ট বলবো পার্সেন্টেজ থেকে আমরা রেশিওতে কিভাবে কনভার্ট করে সাকসেসিভ বা পরপর বাড়লো এবং কমলো আমরা বলতে পারি ক্লিয়ার এই ক্লাস যে দেখবে তার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনসেপ্ট ক্লিয়ার হতে বাধ্য তার হান্ড্রেড পারসেন্ট কনসেপ্ট ক্লিয়ার হতে বাধ্য ওকে ক্লিয়ার তো সবার ভেরি গুড পরে যারা জয়েন করলে গুড ইভিনিং ওয়েলকাম টু মাই ক্লাস এবার যদি বলি এবার যদি বলি সাপোজ ধরো আমি বললাম সাপোজ ধরো আমি বললামটি ওয়ান বাই সিক্স টোয়েন্টি ওয়ান বাই সিক্স কত পার্সেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস কে বলতে পারবে টোয়েন্টি ওয়ান বাই সিক্স আচ্ছা সিক্স না বলে তুমি এটাকে নাইন বলো টোয়েন্টি নাইন বাই টোয়েন্টি ওয়ান বাই নাইন সিক্স না বলে তুমি এটাকে নাইন বলো কত পার্সেন্ট চট জলদি আনসার দিতে হবে চট জলদি আনসার দিতে হবে কে কে দিতে পারবে তিনশো পঞ্চাশ পার্সেন্ট অলোকেশ বলছে টোয়েন্টি ওয়ান বাই নাইন তিনশো পঞ্চাশ পার্সেন্ট টোয়েন্টি ওয়ান বাই নাইন বলেছি অলোকেশ অলোকেশ আগেরটা নয় টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন বলেছি তাড়াতাড়ি আনসার দাও গোবিন্দ বলছো আচ্ছা প্রথমে এটাকে ইমপ্রপার থেকে মিক্সড এ নাও ইমপ্রপার থেকে মিক্সড কত হবে গো দুই পূর্ণ তিনের নয় তাই তো দুই তিনের নয় গো দুই নয় তার মানে দুই পূর্ণ একের তিন এটাকে পার্সেন্টেজ মানে কত এটাকে পার্সেন্টেজ মানে কত আমরা এটাকে ভাবতেই পারি মেন্টালি টু প্লাস ওয়ান বাই থ্রি পার্সেন্টেজ করো এটা টু হান্ড্রেড পার্সেন্ট

গুড ইভিনিং বৈশালী গুড ইভিনিং ওয়েলকাম টু মাই ক্লাস গুড ইভিনিং যারা যারা ক্লাসে আছো একটু ক্লাসটা শেয়ার করো মাই ডিয়ার স্টুডেন্টস এবং যারা যারা লাইক বাটনটা এখনো ক্লিক করনি একবার ক্লিক করে প্রশান্ত ক্লিয়ার ভেরি গুড প্রশান্ত এবার আমি একটা দারুণ কনসেপ্টে আসব এবার আমি একটা দারুণ কনসেপ্টে আসব আমি বললাম প্রথমে একটা নাম্বারকে কে 20% বাড়ালাম তারপর আবার সেই নাম্বারটাকে 10% বাড়ালাম আলটিমেটলি নাম্বারটা কত পার্সেন্ট বাড়লো আলটিমেটলি নাম্বারটা কত পার্সেন্ট বাড়লো প্রথমে নাম্বারটাকে টোয়েন্টি পার্সেন্ট বাড়ালাম তারপর নাম্বারটাকে টেন পার্সেন্ট বাড়ালাম দারুন কনসেপ্ট তোমরা সাকসেসিভ এর ফর্মুলা ব্যবহার করতে পারো তোমরা রেশিওর কনসেপ্ট ব্যবহার করতে পারো পার্সেন্টেজের এগুলোই কিন্তু দারুণভাবে কাজে লাগবে বিভিন্ন পরীক্ষায় দারুণভাবে কাজে লাগবে বিভিন্ন পরীক্ষায় বত্রিশ পার্সেন্ট প্রশান্ত বলছো ভেরি গুড ভেরি গুড সাকসেসিভ করতে পারো সাকসেসিভ কিভাবে করবে সাকসেসের ফর্মুলা কি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড যেই তিনটে দেবে তখন কিন্তু সাকসেসিভের থেকে বেটার রেশিও একটু বলে দিই প্রথমে টোয়েন্টি পারসেন্ট তারপরে টেন পারসেন্ট তারপরে টোয়েন্টি ইন্টু টেন বাই হান্ড্রেড কি গো কত হলো কত হচ্ছে পেয়ে যাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্টস থার্টি টু পারসেন্ট থার্টি টু পারসেন্ট তারপরে ফাইনালি টোয়েন্টি পারসেন্ট এবং টেন পারসেন্ট সব মিলিয়ে থার্টি টু পারসেন্ট বাড়লো

কার ক্লিয়ার হলো না তুমি ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করতে পারো পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালু এবং সাকসেসিভ দিয়েও করতে পারো একটা দুটোই বৃদ্ধি পেলো টোয়েন্টি পার্সেন্ট এবং টেন পার্সেন্ট তাহলে আলটিমেটলি কিন্তু তিরিশ পার্সেন্ট বৃদ্ধি নয় মাই ডিয়ার স্টুডেন্টস আলটিমেটলি কিন্তু তিরিশ পার্সেন্ট বৃদ্ধি নয় আসলে এটা বত্রিশ পার্সেন্ট বৃদ্ধি ফ্র্যাকশনটা সবার ক্লিয়ার হয়েছে ফ্র্যাকশনটা সবার ক্লিয়ার হয়েছে একটু জানাও যারা যারা ক্লাসটা এখনও শেয়ার করনি একবার শেয়ার করে দিও আর বাইরের লাইক বাটনটা যারা এখনো ক্লিক করনি মাই ডিয়ার স্টুডেন্টস একবার ক্লিক করে দিও বাইরের লাইক বাটনটা একবার ক্লিক করে দিও সবাই ওকে চলে গেলাম নেক্সট চলে গেলাম নেক্সট যদি বলি ইনিশিয়ালি টেন পারসেন্ট বাড়লো তারপরে তারপরে ফাইভ পারসেন্ট কমলো সেক্ষেত্রে আলটিমেটলি কি হবে ফর্মুলা কিন্তু একই সাকসেসিভের ফর্মুলা কিন্তু একটাই তোমাদের যে আমি সাকসেসিভ ছাড়া আর কোনো ফর্মুলা শেখাবো না প্রথমে টেন বাড়লো তারপরে পাঁচ কমলো প্লাস মাইনাসে মাইনাস হয় টেন ইন্টু ফাইভ বাই হান্ড্রেড টেন ইন্টু ফাইভ বাই হান্ড্রেড ঠিক আছে সেক্ষেত্রে কত হলো কত হতলো মাই ডিয়ার স্টুডেন্টস ফাইভ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ আলটিমেটলি কিন্তু আলটিমেটলি কিন্তু ফোর পয়েন্ট ফাইভ আলটিমেটলি কিন্তু ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাড়লো আলটিমেটলি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাড়লো তুমি বলো স্যার বাল্য না কুমলো বুঝবো কী করে স্যার বাল্য না কুমলো বুঝবো কী করে বাল্লো না কুমলো বুঝবো এইভাবে পজিটিভ সাইন দেখে বুঝবো পজিটিভ সাইন দেখে বুঝবো তুমি এটাকে কিন্তু ফ্র্যাকশনও করতে পারো তুমি এটাকে ফ্র্যাকশনও মানে রেশিও দিয়েও করতে পারো একের দশ বাড়লো তার মানে দশটা বেড়ে কত হলো এগারো পাঁচের ফাইভ পার্সেন্ট মানে কত ফাইভ পার্সেন্ট মানে একের কুড়ি কমলো কুড়িটা কমে কত হলো গো উনিশ সরাসরি এটা হচ্ছে দুশো এটা হয়ে যাচ্ছে নয় এটা হয়ে যাচ্ছে শূন্য আর তোমার হয়ে যাচ্ছে কত বলো কত বলো দুই দুশো নয় তার মানে দেখে নাও দুশোতে বাড়লো নয় তাহলে একশোতে বাড়বে কত নয় বাই দুই তার মানে ফোর পয়েন্ট ফাইভ অ্যাপ্রোচ গুলো দেখবে রেশিওর কনসেপ্টটা কিন্তু তোমার কাজে লাগবে রেশিওর কনসেপ্টটা কিন্তু কাজে লাগবে হ্যাঁ হ্যাঁ অনেক বলো অনেক কেমন আছো অনেক গুড ইভিনিং প্লাস হলে বাড়বে মাইনাস হলে কমবে ভেরি গুড গোবিন্দ কোনটা বেশি ভালো লাগছে সাকসেসিভ নাকি রেশিও কোনটা বেশি ইজি লাগছে মাই ডিয়ার স্টুডেন্ট যেটা ইজি লাগছে সেটাই করবে যেটা ইজি লাগছে মাই ডিয়ার স্টুডেন্ট সেটাই করবে কোনটা বেশি ইজি লাগছে কোনটা বেশি ইজি লাগছে না যেমন ধরো যদি বলি তিনবার বাড়লো তখন কিন্তু আবার সাকসেসিভ একটু বড় হয়ে যাবে তিনবার বাড়লো টোয়েন্টি পার্সেন্ট বাড়লো তারপরে টেন পারসেন্ট বাড়লো তারপরে আবার টেন পার্সেন্ট বাড়লো তখন কিন্তু সাকসেসিভ একটু লেন্দি হয়ে যাবে সাকসেসিভ একটু লেন্দি হয়ে যাবে সেই জন্য কিন্তু সেই জন্য কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস ভেরি অনেক ভেরি অনেক তুমি প্লাস ক্লাসে আর স্পেশাল ক্লাসে চলে আসবে সাড়ে ছটা থেকে প্র্যাকটিস সেশন আছে আজকে আজকে সাড়ে ছটা থেকে প্র্যাকটিস সেশন আছে ওকে তাহলে দেখো টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট টেন পার্সেন্ট বাড়াও কি করে হবে কি করে হবে টোয়েন্টি পার্সেন্টের ফ্র্যাকশন ভ্যালু কত একের পাঁচ কত ভ্যালু একের দশ কত ভ্যালু একের দশ তাহলে আলটিমেটলি ফলো করো পাঁচটা বেড়ে এক বেড়ে ছয় হলো দশটা এক বেড়ে এগারো হলো এবং দশটা এক বেড়ে এগারো হলো হ্যাঁ না তাহলে আমরা কত পাচ্ছি এটা পেয়ে যাচ্ছি পাঁচশো আর এটা পেয়ে যাচ্ছি একশো একুশ আর ছয় তার মানে মাল্টিপ্লাই করলে ছয় ছয় দুগুণে বারো হাতে এক সাতশো ছাব্বিশ তার মানে মাই ডিয়ার স্টুডেন্ট সাতশো ছাব্বিশ পাচ্ছি তাই তো বোঝা গেল তিনটেই বাড়ছে কিন্তু সাতশো ছাব্বিশ পাচ্ছি খেয়াল করো টোয়েন্টি পার্সেন্ট বাড়লো টেন পার্সেন্ট বাড়লো আবার টেন পার্সেন্ট বাড়লো আলটিমেটলি কত বাড়লো খেয়াল করো আলটিমেটলি কিন্তু বেড়েছে পাঁচশোতে পাঁচশো হয়ে গেছে সাতশো ছাব্বিশ তাহলে হাজার করে ফেলো সরাসরি সুবিধা হবে কত হবে মাই ডিয়ার স্টুডেন্টস বলো এটা হবে চোদ্দশো বাহান্ন কি গো এটা হবে চোদ্দোশো বাহান্ন তার মানে একটা পয়েন্ট কেটে শূন্য কেটে দাও পয়েন্ট আনো কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস ফর্টি ফাইভ পয়েন্ট টু পারসেন্ট বাড়ছে এই অ্যাপ্রোচটা যে শিখবে এই অ্যাপ্রোচটা যে শিখবে তার কিন্তু অঙ্ক অনেক সহজ হয়ে যাবে এই অ্যাপ্রোচটা যে শিখবে তার কিন্তু অঙ্ক অনেক সহজ হয়ে যাবে এই পার্সেন্টেজে এই যে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন চট জলদি নিয়ে আসা এটা যদি আমি রপ্ত করতে পারি এবং এই অ্যাপ্রোচটা যদি রপ্ত হয় যে পাঁচটা বেড়ে এক বেড়ে ছয় হলো দশটা এক বেড়ে এগারো হলো আবার দশটা এক বেড়ে এগারো হলো নেট এফেক্ট কী নেট এফেক্ট মানে পাঁচশো আর এদের মাল্টিপ্লাই করলে সাতশো আমি হাজার করে নিলাম একশোতে কনভার্ট করতে সুবিধে সরাসরি চোদ্দশো বাহান্ন একটা শূন্য কেটে দাও ওখানে পয়েন্ট এক ঘর শিফট করো ক্লিয়ার সবার ক্লিয়ার হয়েছে জানাও ক্লিয়ার হয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস ওকে ভেরি গুড এক্সেলেন্ট যারা এখনো বুঝতে পারি কমেন্ট করো বুঝতে না পারলে কামেন্ট করো আমি তোমাদের বলেছি সাকসেসিভের থেকে বেটার যখন টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট টেন পার্সেন্ট তিনবার থাকবে সেটা কিন্তু বেশি সুবিধাজনক সেটা কিন্তু বেশি সুবিধাজনক সবার ক্লিয়ার ওকে এবার একটা অঙ্ক করতে দিচ্ছি এবার একটা অঙ্ক করতে দিচ্ছি মাই ডিয়ার স্টুডেন্টস এবার একটা অঙ্ক করতে দিচ্ছি এই অঙ্ক একটু দেখে নাও একটা অঙ্ক করতে দিচ্ছি সাপোজ ধরো বললাম সাপোজ ধরো বললাম একটা রেক্ট্যাঙ্গেল ঠিক আছে এর লেন্থ ফিফটি পার্সেন্ট বাড়ানো হলো এবং ব্রেথ 20% কমানো হলো তাহলে এরিয়ার উপর কি ধরনের এফেক্ট পড়বে তাড়াতাড়ি आंसर বলো এরিয়ার উপর কি ধরনের এফেক্ট শুধু পার্সেন্টেজের ম্যাথ নয় प्रॉफिट লস থেকেও শুরু করে দি সবই কি কাজে লাগবে হ্যাঁ হ্যাঁ সবইতেই কাজে লাগবে বৈশাখ সবইতেই কাজে লাগবে 50% লেন্থ বৃদ্ধি পেল মাই ডিয়ার স্টুডেন্টস 50% লেন্থ বৃদ্ধি পেল আর ব্রেথ কিন্তু রাশ পেল 20% লেন্থ বৃদ্ধি পেল 50% প্রেথ হ্রাস পেলো টোয়েন্টি প্রশ্ন হচ্ছে বিশ্বজিৎ বলছো টোয়েন্টি পার্সেন্ট ইনক্রিস গোবিন্দ বলছো টোয়েন্টি নাইন পার্সেন্ট ইনক্রিস অরকেশ বলছো টোয়েন্টি পার্সেন্ট ইনক্রিস খেল করো প্র্যাকশনে করো না পঞ্চাশ পার্সেন্ট মানে হাফ দুইটা বেড়ে কত হলো তিন টোয়েন্টি পার্সেন্ট মানে একের পাঁচ পাঁচটা কমে কত হলো চার মাইডিয়া স্টুডেন্টস পাঁচ দুগুণে দশ তিন চারে বারো দশে দশে বারো তার মানে একশো থেকে কত গো একশো কুড়ি তাহলে কত পার্সেন্ট বাড়লো কত পার্সেন্ট বাড়লো এরিয়া এরিয়ার নেট এফেক্ট এই প্রোডাক্ট এরিয়া এই জন্য সরাসরি কিন্তু আমরা আনসার করে ফেললাম সরাসরি টোয়েন্টি পার্সেন্ট আনসার বলে ফেললাম সবার ক্লিয়ার সাকসেসিভের সঙ্গে সঙ্গে এই অ্যাপ্রোচটা কি সবার ক্লিয়ার জানাও পরের দিন কিন্তু দারুণ দারুণ অঙ্ক থাকবে পার্সেন্টেজের উপর পরের দিন মানে আগামীকাল মাই ডিয়ার স্টুডেন্টস আগামীকাল পার্সেন্টেজের ওপর দারুণ দারুণ অঙ্ক থাকবে ঠিক আছে তোমাদের একটা করতে দিই তোমাদের আমি একটা করতে দিই সাপোজ ধরো বললাম তোমাদের আমি একটা করতে দিচ্ছি তোমাদের আমি একটা অঙ্ক করতে দিচ্ছি সাপোজ ধরো বললাম প্রথমে থার্টি পার্সেন্ট ইনক্রিজ হলো তারপরে টোয়েন্টি পার্সেন্ট ডিক্রিজ হলো তারপরে টেন পার্সেন্ট ইনক্রিজ হলো আলটিমেটলি কত ইনক্রিজ বা কত ডিক্রিজ হবে কে বলতে পারবে আনসার যার ক্লিয়ার হচ্ছে না সে কমেন্টের মাধ্যমে জানাও আর ক্লাসটা অবশ্যই একবার শেয়ার করে দাও অবশ্যই একবার শেয়ার করে দাও সাকসেসিভের থেকেও ভালো কনসেপ্ট পার্সেন্টেজের রেশিওতে কনভার্ট করে করা মাই ডিয়ার স্টুডেন্টস থ্যাংক ইউ যারা যারা ক্লাসটা শেয়ার করেছো এবং যারা যারা লাইক বাটনটা ক্লিক করেছো আশা করি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার তাড়াতাড়ি বলো থার্টি পার্সেন্ট ইনক্রিজ টোয়েন্টি পার্সেন্ট ডিক্রিজ টেন পার্সেন্ট ইনক্রিজ আলটিমেটলি কত ডিক্রিজ বা ইনক্রিজ হলো দেখো আনসার বলছো গোবিন্দ ভেরি গুড গোবিন্দ ভেরি গুড অনেক ফাস্ট আনসার দিয়েছে গোবিন্দ যদি ঠিক হয়ে থাকে যদি ঠিক হয়ে থাকে দারুণ অনেক ফাস্ট আনসার দিচ্ছে গোবিন্দ অনেক ফাস্ট আনসার দিয়েছে গোবিন্দ বাকিরা একটু বলো বাকিরা বলো কি আনসার হবে তাড়াতাড়ি ফার্স্ট থার্টি পার্সেন্ট বৃদ্ধি টোয়েন্টি পার্সেন্ট রাশ আবার টেন পার্সেন্ট বৃদ্ধি তাহলে আলটিমেটলি আলটিমেটলি নেট এফেক্ট মানে কত পার্সেন্ট আলটিমেটলি বৃদ্ধি পেল বা হ্রাস পেল সরাসরি ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করো না এটা তিনের দশ বাড়ল তাই না তাহলে দশটা বেড়ে কত হলো গো তেরো এটা একের পাঁচ কমলো তাহলে পাঁচটা কমে কত হলো গো এক কমে চার হলো এটা একের দশ বাড়ল তার মানে দশটা বেড়ে কত হলো গো দশটা বেড়ে কত হলো এগারো হলো একটু ছোট করা যাবে একটু ছোট করা যাবে কেটে কুটে করে নাও একটু ছোট কোনো অসুবিধে নেই একটু ছোট করে নিতে পারো কোনো অসুবিধা নেই না করলেও হতো না করলেও হতো ওকে এখানে কত পাচ্ছি হচ্ছে তেতাল্লিশ আর দুগুণে কত দুশো ছিয়াশি চার গুণ করে দাও খুব সহজ হবে হাজার করে দাও খুব সহজ হবে গুণ চার ছয় চব্বিশ দুই চার বত্রিশ আর দুয়ে চৌত্রিশে চার হাতে তিন চার দুগুণে চার দুগুনে আট আর তিনে এগারো কি গো একটা শূন্য কেটে দাও পয়েন্ট আলটিমেটলি একশোর জায়গায় একশো চোদ্দ পয়েন্ট চার কত হচ্ছে নেট এফেক্ট দিয়ে একটু জানা হতো একটু জানাও তো ফার্স্ট করা যাচ্ছে খুব ফাস্ট করা যাচ্ছে হ্যাঁ কি না একটু কমেন্ট করে জানিও তিরিশ পার্সেন্ট বৃদ্ধি কুড়ি পার্সেন্ট হ্রাস আবার দশ শতাংশ বৃদ্ধি সেক্ষেত্রে আলটিমেটলি কত হ্রাস বা বাড়বে কত পার্সেন্ট আমি দেখে নিলাম দুশো পঞ্চাশ এখানে দুশো ছিয়াশি শূন্য করে নিলে সুবিধা হয় চার দিয়ে গুণ করো হাজার আর একে করলে চার দিয়ে একেও কেউ করতে হবে এগারোশো চুয়াল্লিশ একটা শূন্য তুলে দাও পয়েন্টটা শিফট করো তার মানে বোঝাই গেল একশোর জায়গায় একশো চোদ্দ পয়েন্ট চার তার মানে বাড়লো কত চোদ্দ পয়েন্ট চার একশোতে বেড়েছে চোদ্দ পয়েন্ট চার তাহলে আর বলার অপেক্ষা সবার ক্লিয়ার তো হ্যাঁ কিনা একটু জানাও না এগুলোই তোমার কিন্তু লাগবে এবার তিনটের বেলা সাকসেসিভ ফর্মুলা অনেক বড় তিনটের বেলা সাকসেসিভ ফর্মুলা অনেক বড় যারা পরে জয়েন করলে একবার ছোট করে বলে দিই একবার ছোট করে বলে দিই পার্সেন্টেজ এর ইন্ট্রোডাক্টরি ক্লাস আমি আজকে শুরু করেছিলাম ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ কিভাবে কনভার্ট করব এবং কোন ফ্র্যাকশন গুলো মাথায় রাখতে হবে এগুলো আমি বলেছিলাম এটা এইগুলো 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 খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট এবং কনভার্সন গুলো চারের নয়কে আমরা কিভাবে পার্সেন্টেজে কনভার্ট করব সরাসরি দেখেই আমার ছেলে মেয়েরা বলে চুয়াল্লিশ পয়েন্ট চার চার পার্সেন্ট কি করে বলে কারণ একের নয় জানে এগারো পয়েন্ট এগারো পার্সেন্ট ঠিক আছে ক্লিয়ার তো

ও সাত দুগুণে চোদ্দ স্যার আর দাঁড়ান স্যার ইগো এইভাবে করলে কিন্তু পরিষ্কার কথা এত যখন তোমার ক্যালকুলেশন করতে হবে তখন কিন্তু একটা দুটো স্টেপ ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু নয় পরীক্ষা হলে তাড়াহুড়োর মধ্যে একটা দুটো স্টেপ ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু নয় মাইডিয়ার স্টুডেন্ট পার্সেন্টেজের বেসিক কনসেপ্ট কি ক্লিয়ার হলো আজকে একটু জানাও সবাই পার্সেন্টেজের বেসিক কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে সবাই একটু জানাও পার্সেন্টেজের বেসিক কনসেপ্ট কি জলের মতো পরিষ্কার একটু জানাও মাই ডিয়ার স্টুডেন্টস কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাও সাকসেসিভের ফর্মুলা বলেছি সাকসেসিভ ফর্মুলা বলেছি সাকসেসিভ যে সব সময় অ্যাপ্লাই করতে হবে তা নয় সাকসেসিভ ফর্মুলা ভুলে গেছো বা ফর্মুলা মনে পড়ছে না তুমি নেট এফেক্ট বের করে নিতে পারো নেট এফেক্ট বের করে নিতে পারো তাহলে কালকে কালকে অঙ্ক হবে মাই স্টুডেন্টস কালকে কি কিছু দারুণ অঙ্ক নিয়ে আসবো পার্সেন্টেজের ওপর জানাও একটু ক্লাসটা শেয়ার যারা যারা এখনও লাইক বাটনটা ক্লিক করো একবার ক্লিক করে দিও আর একটু প্র্যাকটিস করতে চাইলেও করতে পারো কোনো অসুবিধে নেই আর একটু প্র্যাকটিস করতে চাইলেও করতে পারো ওকে যেমন ধরো যেমন ধরো আমি যদি বলি এরকম অনেক রকমের অঙ্ক হয় অনেক টাইপ অফ সাম হয় যদি আমি বলি সাপোজ একটি দোকানে প্রাইস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাস্টমার বেড়েছে প্রাইস কমেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাস্টমার বেড়েছে থার্টি পার্সেন্ট দারুন ভাইটাল সাম সঙ্গে থাকো আনসার চাইছি আমি প্রাইস কমেছে সেল সেল চলছে সেল চলছে ঠিক আছে প্রাইস কমেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দোকানদার চিৎকার করে বলছে পঁচিশ শতাংশ সার তাড়াতাড়ি চলে আসুন এই দোকানে কি গো কাস্টমার হুড়মুড়িয়ে পড়েছে তিরিশ শতাংশ কাস্টমার বেড়ে গেছে দোকানের কালেকশনের ওপর ডেইলি কালেকশানের উপর কি ধরনের এফেক্ট ডেইলি কালেকশান উপর কি ধরনের এফেক্ট পড়বে তাড়াতাড়ি বলো কে বলতে পারবে ডেইলি কালেকশানের উপর কি ধরনের এফেক্ট পড়বে কে বলতে পারবে জানো কারা আনসার বলতে পারবে জানা বিশ্বজিৎ টু পয়েন্ট কি ডেলি কালেকশন কমবে না বাড়বে সেটা বলতে হবে ডেলি কালেকশন কমবে না বাড়বে কনসেপ্ট ক্লিয়ার কর একদমই তাই দেখো এখানেও তুমি সাকসেসিভ করতে পারো ঠিক আছে সাকসেসিভ করতে পারো যখনই প্রোডাক্ট হিসেবে কোনো কিছু মান্যতা পায় রেজাল্ট পায় প্রোডাক্ট হিসেবে প্রোডাক্ট হিসেবে তুমি আলটিমেট রেজাল্ট পাও সেখানেই তুমি সাকসেসে বিয়োগ করতে পারো মাইনাস পঁচিশ প্লাস তিরিশ মাইনাস পঁচিশ ইনটু তিরিশ বাই একশো সরাসরি কিন্তু তুমি কী পেয়ে যাচ্ছ সরাসরি দেখো আনসার পেয়ে যাচ্ছ তাই না এই শূন্যটা কাটবে না তাহলে এখানে পেয়ে যাচ্ছি প্লাস ফাইভ মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট দেখো সরাসরি আনসার ডেলি কালেকশানের ওপর টু পয়েন্ট ফাইভ পারসেন্ট এফেক্ট পড়বে সেটা আবার মাইনাস তার মানে টু পয়েন্ট ফাইভ করবে ডেলি কালেকশন টু পয়েন্ট ফাইভ করবে দোকানদারের মাথা খারাপ হবে কি না কি গো দোকানদারের মাথা খারাপ হবে কি না নেগেটিভ হবে হিমাংশ নেগেটিভ হবে হিমাংশ দোকানদারের কি হবে মাথাটা খারাপ হয়ে যাবে তো কি রে বাবা পঁচিশ পার্সেন্ট দাম কমালাম তার থেকে কম বেশি পার্সেন্টেজ আমার কাস্টমার বাড়লো তাহলে আলটিমেটলি ডেইলি কালেকশন কম ইয়েস ডেইলি কালেকশন কমে যাবে এটাই বাস্তব কেননা প্রাইসটা যে হারে কমেছে তাকে সাবস্টিটিউট করার জন্য বা তাকে নিউট্রালাইজ করার জন্য যে হারে কাস্টমার বাড়ার কথা ছিল সে হারে কাস্টমার বাড়েনি তাই জন্য কিন্তু তোমার কি হলো অ্যাজ এ হোল ডেইলি কালেকশন কমে গেছে যদি কাস্টমার ৩৩ পণ্য একে তিন পার্সেন্ট বাড়তো তবে কিন্তু ডেইলি কালেকশনের ওপর কোনো এফেক্ট পড়তো না জিরো এফেক্ট পড়তো আমার আলোচনাটা কি মাথায় ঢুকলো আমার আলোচনাটা কি মাথায় ঢুকলো মাই ডিয়ার স্টুডেন্টস একটু বলো এই জায়গাটা আমি বললাম পঁচিশ শতাংশ দাম কমেছে কাস্টমার হুড়মুড়িয়ে পড়েছে তিরিশ শতাংশ কাস্টমার বেড়েছে বাট যে হারে দাম কমানো হয়েছে ডেলি কালেকশানকে সেম রাখতে গেলে সেই ইকুই হারে কাস্টমার বাড়েনি পঁচিশ পার্সেন্টের ইকুইভ্যালেন্ট হার কিন্তু পঁচিশ পার্সেন্ট হারে কমলে তিরিশ শতাংশ হারে বাড়াতে হবে এটার ইকুই ভ্যালেন কিন্তু তিরিশ শতাংশ নয় সেটা তেত্রিশ পূর্ণ একের তিন শতাংশ ক্লিয়ার হয়েছে সবার এগুলোই তো কনসেপ্ট এগুলোই তো শিখতে হবে আর নতুন কি আছে বলো এগুলোই তো তোমাকে শিখতে হবে এগুলোতেই তো ছড় তুলতে হবে হ্যাঁ কি না ক্লিয়ার ওকে ভেরি গুড একটু বলেনি একটু বলেনি মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের ডাব্লিউ বিপিএসি কমব্যাট যে এক্সামটা রয়েছে ডাব্লু বিপিএসি কমব্যাট যে এক্সামটা রয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা জানো তো তোমরা জানো তো এটা এই এক্সামটা কিন্তু অবশ্যই দেবে এই এক্সামটা কিন্তু অবশ্যই দেবে ষোলোই জানুয়ারি এগারোটার সময় একটা স্কলারশিপের চান্স রয়েছে র্যাঙ্ক ওয়ান ওয়ান ইয়ার ডাব্লু প্লাস সাবস্ক্রিপশন পুরোপুরি ফ্রি

এই কোড এনরোল মানে ইউজ করে রাজকুমার জিরো এইট ওয়ান টু কোড ইউজ করে এক্ষুনি এনরোল করে নাও মাই ডিয়ার স্টুডেন্টস এই পরীক্ষাটা অবশ্যই দেবে সবাই অবশ্যই দেবে মনে থাকবে তাহলে আজকের মতো শেষ করব এখানে আজকের মতো ক্লাস এখানে শেষ করব তোমরা যারা আমার রেগুলার ক্লাস করো কালকে কালকে পার্সেন্টেজের দারুণ দারুণ অঙ্ক থাকবে কালকে পার্সেন্টেজের দারুণ দারুণ অঙ্ক থাকবে মাই ডিয়ার স্টুডেন্টস ওকে বেসিক ক্লিয়ার হয়ে গেছে বেসিক ক্লিয়ার হয়ে গেছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক আর শেয়ার করতে ভুলো না তোমরা দেখেছি কামেন্ট করছো না ক্লাসের পর কামেন্ট করো মাই ডিয়ার স্টুডেন্টস রাজেশ ওকে রাজেশ আজকে এখানে শেষ করব এখানে শেষ করব তোমরা ক্লাসের পর কামেন্ট করছো না কেন কামেন্ট করে দাও কেমন লাগছে তোমাদের ক্লাস তোমাদের কি আরো ক্লাস দরকার ইউটিউবে এই ধরনের ক্লাস কি তোমাদের হেল্প করছে বা তুমি কি রকম শিখতে পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট ডাউট ক্লিয়ার হচ্ছে কি তো নোটিফিকেশন বেলটা অন করে রেখো রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য সঠিক টাইমে এবং শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলো না ওকে থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস আজকে এতটাই আজকে সাড়ে ছটা থেকে সাড়ে ছটা থেকে প্র্যাকটিস সেশন থাকছে কিন্তু দারুণ দারুণ অঙ্ক থাকছে প্র্যাকটিস সেশনে সাড়ে ছটা থেকে চলে এসো প্র্যাকটিস সেশন ওকে গোবিন্দ টাটা ভালো থেকো শুভ সন্ধ্যা সবাইকে